একবারই দেখো এই যে গোটা ঘটনাটি ঘটে রামপুরহাটের বকটুই হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় তৃণমূল নেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করার পর কিন্তু আনোয়ার হোসেনের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানায় সিবিআই। কিন্তু এই ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অভিযুক্ত সম্মতি প্রয়োজন রয়েছে। কিন্তু আনোয়ার হোসেন যে পলিগ্রাফ টেস্টের জন্য তিনি রাজি না রাজি নয় সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিচ্ছু বলছেন না। যে বিষয়টা আনোয়ার হোসেন আইনজীবী জানান যে আনোয়ার হোসেনের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, এবার পলিগ্রাফ টেস্টে কি হয় সেই বিষয়টা কিন্তু তাদের জানা নেই। তার মক্কেল অর্থাৎ আনোয়ার হোসেন তিনি কিন্তু একেবারে সাধারণ মানুষ, টম ডিক এবং হ্যারির মতো সাধারণ, তেমনটাই কিন্তু আদালত কক্ষে জানালেন আনোয়ার হোসেনের আইনজীবী। সুতরাং যে আনোয়ার হোসেনের যে পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই, সেই পলিগ্রাফ টেস্টের প্রসেসটা। আরো একটি তথ্য যে সামনে আসছে ঝালদা কাণ্ডের তদন্তে, খুনের দিন সকালে ঝালদাতেই ছিল কলেবর সিং, বিকেলে খুন তপন কান্দু আর সকালে ক্যামেরাবন্দি কলেবর সিং, সঙ্গী নিয়ে সকালে ঝালদায় ছিল কলেবর, আরেক সঙ্গী কোথায়? এই প্রশ্নই উঠে আসছে। সিসিটিভি ফুটেজে 13ই মার্চে সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে কলেবর সিং এর, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রশ্ন উঠছে যে একেবারে কলেবর সিং পেছনে বসে রয়েছে বাইকে এবং সামনে যে রয়েছে অর্থাৎ সঙ্গী, সেই আরেক সঙ্গী কোথায়? ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত ভাড়াটে খুনি কলেবর সিং, এই প্রশ্নই বারবার উঠছে। আপনাদেরকে জানিয়ে রাখি, খুনের দিন সকালে ঝালদাতেই ছিল কলেবর সিং আর বিকেলে খুন হন তপন কান্দু, সকালে ক্যামেরা বন্দি কলেবর সিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন 13ই মার্চে সিসিটিভি সেই ফুটেজে যেখানে কলেবর সিং কে দেখতে পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, যে যে প্রশ্নগুলো উঠছে যে কলেবর সিং কে ছবিতে দেখা যাচ্ছে, তার সঙ্গীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি বলছে পুলিশ? দেখো, এখনো অবধি যে ভিডিও সামনে এসছে এটা হচ্ছে তোমার একটি সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজটা হচ্ছে বিরসা মোড়ের কাছে এবং এই তপন কান্দু যিনি খুন হয়েছেন তাদেরই এক পরিবারের একটি দোকান আছে ওখানে, এবং সেখানেই সিসিটিভিটা পাওয়া গিয়েছে যেটা এখন অবধি জানা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে ওই খুনের ঘটনার দিন সকালে কলেবর সিং এবং তার সঙ্গে অপর আরেকজন তারা হচ্ছে যাচ্ছে, এবং এখনো অবধি যা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে তারা যাচ্ছিল হচ্ছে এই ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। এবার এই ঘটনাস্থল পেরিয়ে গিয়ে হচ্ছে কলেবর সিং এর বোনের বাড়িতেও যেতে হয় পুস্তিতে। সুতরাং হচ্ছে কলেবর সিং প্রথম দিন থেকেই দাবি করে আসছিলেন যে তিনি তার বোনের বাড়িতে এসেছিলেন, তার ভগ্নিপতি হিরো সিংও একই দাবি করেছিলেন যে হ্যাঁ কলেবর সাদা অ্যাপাচে একটা বাইক নিয়ে এসেছিল এবং তার সঙ্গে অপর একজন ছিল যিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন। এবং এই সিসিটিভি যে ছবি ধরা পড়েছে তাতেও দেখা যাচ্ছে ঝালদার দিক থেকে কলেবর এই ঘটনাস্থল মানে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। এবার এটা সম্ভাবনা আছে যে সে পুস্তির দিকে যাচ্ছিল, কিন্তু সে যে সাদা বাইক নিয়ে দুজন যাচ্ছিল এটা অবশ্যই বোঝা যাচ্ছে। এখন যেটা তদন্তকারীরা দেখছেন যে কলেবর সিং যদি এই পরিকল্পনা করে থাকেন তাহলে তাকে পুলিশ আগেই জানিয়েছিল, পুলিশ যখন কলেবর সিংকে ধরেছিল, যে কলেবর সিং তিনি হচ্ছেন শুটার হায়ার করে এনেছিলেন অর্থাৎ ভাড়া করে এনে